হ্যালো গাইস, আমি এটিএস এর এটিএস। আজকে তোমাদেরকে আমি ক্যাটগোস্ট ফিশিং এর শর্ট ফিশটা কিভাবে ধরতে হয় এটা দেখাবো। যে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও। আর হইতেছি গিয়ে আমি লাস্ট ভিডিওতে তোমাদেরকে তো দেখাইছি কিভাবে একটা বিগ ফিশ ধরতে হয়। তোমরা প্লিজ একটু দেখতে থাকো ভিডিওটা, আর লাইক কমেন্ট শেয়ার করতে প্লিজ ভুলো না। তোমরা প্লিজ প্লিজ প্লিজ, আমাদের ইন্ট্রো থেকে আমরা ফিরে আসতেছি, ইন্ট্রো থেকে আমরা আসতেছি, ওয়েট। And then you'll die. ক্যাটগোস্ট ফিশিং এ কিভাবে সোর্ড ফিশ নামে একটা ফিশ আছে, ওটা কিভাবে ধরতে হয় সেটা দেখাবো। তো হইতেছে গিয়ে দেখো, ফার্স্টে আমরা একটা মাস্টার ফিশ ধরছি, লাস্ট দিন তোমাদেরকে কিভাবে একটা বিগ ফিশ ধরতে হয় সেটাও দেখাইছি। তো আজকে চলো দেখতে থাকি। তো বিড়ালটা মানে গায়ে একবার পিছায় কি যে করে। আলে, এটা দেখি পানিতে লাভ দিল, এটা দেখছি আমার সাঁতার কাটতেছে, একবার ডানে যাচ্ছে একবার বামে যাচ্ছে, ওমা আবার নিচে যাচ্ছে, পানির নিচে কালো, ওয়াও ব্ল্যাক। আলে, ওই লাইট চলতেছে এই ফিশটাতে, কি সুন্দর। আচ্ছা, এটাতে আবার স্কেলেটন আছে। আলে, মাছ দেখতে দেখতে দেখি লাভ দিল, এবার আবার নিচে গেছে। আলে, ওই মাছটা আবার আছে, ওমা ওমা ই ই ই ই ই সর সর, এটা স্কেলেটন, এটা তো রাক্ষস, আমাদের খেয়ে ফেলে। আবার ভাগো ভাই ভাগো, আমি অন্ধকার আটকে, এটা মনে হয় কাউফিশ, আমি যতটুকু জানি। ও মাই গড, এটা কি হুইল, এটা কি হুইল একটা না কি ফিশ এটা, ও মাই গড। আজকে ধরছি, আয় আয় আজকে ধরছি, না তোমাকে যেতে দেওয়া হবে না, তোমাকে ধরে নিয়ে যাবে। আ আ আ বাঁচাও, ও মাই গড, ও মাই গড, ও মাই গড, রে মা, ও মাই গড, ওরে আমাকে কই, আমি আমি ভাই ই না, কাউবয় না, আমি আমি একটা বিড়াল অনলি। ইয়েস প্লিজ প্লিজ হেল্প 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 হেল্প, আমাকে সেই সব সময় নষ্ট করে দিতে, এগুলো এগুলো ভেরি ব্যাড। আমরা এসেছি আমাদের জায়গায়, আমরা আবার চলে আসলাম, চলে যেতে থাকি যেতে থাকি। শর্ট ফিশ ধরতে গেলে তোমাদের পপার নামে একটা ফিশ আছে, ফকার এই ক্লিপটার নাম, শরীরটা পুরাটাই কাটা কাটা হবে। আচ্ছা, আমি কি তোমাদেরকে বলছিলাম আমার এই ইটা খাও, নিজেরা খাইলা, নিজে খেয়ে নিজে যদি ই মরলো, তাই বলে তোমরা আমার জিনিসটা হুকটা তোমরা ছিঁড়ে ফেলবা, টু ব্যাড টু ব্যাড। এটা কি, ইজ দিস এ টুনা, ইজ দিস এ টুনা, হোয়াট, এই যে দেখছো ওটা কি গেল, ও মাই গড, ওই যে না না তোমাকে যেতে দেওয়া না, এটা কি চম্পি চম্পি ফিশ, চলো না মাই, আসো আসো। বাচ্চা দেখছো আবার চলে আসছে, এই শার্কের বাচ্চা চলে আসলো, এটা কি শার্কের বেবি, মেবি আবার বলে গাওখার ফিশ, বলে গ্রামফা, বলে কি সব যে বলে ভাই, আমি জাস্ট পোকা হয়ে যাইতে জানিচ্ছে, এরকম করলে হবে, আই এম দ্য কিং অফ দ্য ওশেন নাকি। এই যে এই যে এগুলো কি, এগুলো কি, ও মাই গড, এটা কি ফিশ, করে থাকে তাই এটার নাম পফ ফিশ, ফানি না, ইজ নট ফেয়ার, ওয়াই এভরি টাইম উইথ মি, এবার আর উঠাবো না, এই তো এই তো এই তো ভাব
fish. Yeah, yes, guys, yes. And আজকে আমরা জিতে গেলাম। Oh my god, আজকে swordfish টা finally আমরা ধরতে পারছি। And ধরছি, চলো এবার এটাকে ওঠানো যাক। 180,000, yeah bro, জিতছি। চলো আমরা এগুলো সেল করে বাসায় যাই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নেক্সট ভিডিওর জন্য প্লিজ তোমরা অপেক্ষা করো। থ্যাংক ইউ।